বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নতুন লাইভ সম্পর্কে বলবো। এই লাইভে উপার্জন করা খুবই মানে ইজিলি, খুব সহজে আপনারা উপার্জন করতে পারবেন। তো অ্যাপসটার যে নামটা সেটা হচ্ছে মিমি লাইভ। আমি ফটোটা দিয়ে দিচ্ছি, মানে মিমি লাইভের যে ফটোটা রয়েছে কেমন দেখতে হয় ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আপনারা আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে এই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। ওকে, তো সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে হোস্টিংয়ে জয়েন হতে পারবেন এবং এজেন্সি যে কোডটা রয়েছে সেই কোডটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো চলুন এই অ্যাপসটা আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবো, কীভাবে আমরা এটা পাবো। তো ডেসক্রিপশন বক্সে যখনই আপনি ক্লিক করবেন লিঙ্কটার উপর ক্লিক করার পর ওখানটায় ডাউনলোড অপশনটা আসবে। তো ডাউনলোডের উপর ক্লিক করার পরে আপনারা সরাসরি গুগল মানে প্লে স্টোরে চলে আসবেন এবং আপনাদের সামনে ইনস্টল লেখাটা চলে আসবে। আমি আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের সামনে যে স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি ওই স্ক্রিনটা দেখে নিন। ঠিক আমাদের কাছে স্ক্রিনটা চলে এসেছে এবং মিমি লাইভ, এই মিমি লাইভটা আমরা এখানে ইনস্টল করছি। দেখুন ইনস্টল করব আমরা, জাস্ট একটু সময় লাগবে। আর একটা কথা বলে নেই, এখানে একটা রেফারেল খুব ভালো ইনকাম রয়েছে। যদি আপনারা এখান থেকে রেফার করেন অর্থাৎ ইনভাইট করেন পার ইউজারকে, তো সে তারা যদি এক ঘন্টা ভিডিও লাইভ যদি করে থাকে তাদের কাছ থেকে আপনারা 10,000 পর্যন্ত কয়েন এবং সর্বোচ্চ তাদের কাছ থেকে মানে ভালো একটা রেফার আপনার ইনকাম করতে পারবেন। তো চলুন আমার অ্যাপসটা এখানটা ডাউনলোড হতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দিই যে মিমি লাইভে যারা আছেন তারা মানে যারা কেউ যে নতুন হোস্ট হচ্ছেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওকে, আর যারা নতুন এজেন্সি নিতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, তারাও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাটা করে দেবো। এবার বলি হোস্টিং এখানটা কত টাইম করতে হবে। আপনাদের সর্বোচ্চ মানে 2 ঘন্টা লাইভ তো অবশ্যই করতে হবে, ভিডিও লাইভ, আর তার সঙ্গে আপনারা অডিও লাভ রয়েছে, পার্টি লাভ রয়েছে, সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো পার্টি লাইভ বলতে আপনি অন্য পার্টিতে বসতে পারবেন, ওকে, যেখানটায় কিছু ক্রাউন সিট এরকম ধরনের কিছু থাকে। আপনারা অনেক লাইভ করেছেন, অনেক কিছু জানেন এই বিষয়ে, তো আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দেবো। আর স্যালারি, এখানটায় স্যালারি হচ্ছে একদম নিজস্ব উইথড্র করা যায়, মানে সেলফ উইথড্র, মানে আজকে আপনার যদি 1,00,000 কয়েন হয়ে যায়, 1,00,000 কয়েন সমান সমান $10, আপনি $10 আজকেই তুলে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আপনার বিকাশ নাম্বারে, মানে বাংলাদেশ ভারত যেখান থেকে রয়েছেন তাদেরই সুব্যবস্থা করা রয়েছে। তো চলুন আমাদের কাছে এই জিনিসটা ওপেন হয়ে গেছে, এবার আমরা ওপেন করছি, আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে লাইভটা এখানে আসবে। তো মিমি লাইভটা আমাদের ওপেন হচ্ছে, জাস্ট একটু আমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। তো এবার আমরা এই লাইভটি আমরা যে কোনো একটা আইডি দিয়ে আমরা এখানে ক্রিয়েট করব। আমাদের এখানে অপশন দিয়েছে যে দেখুন এখানে এখানে ক্লিক করতে হবে এর উপরে, আর আমি এখানটাই, তো আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে চলে আসছে, আমি কন্টিনিউ করছি। এখানে পূজা নামের অ্যাকাউন্টটি আসছে, তো এবার ক্লিক করার পর আমাদের এখানটাই এই ফেসবুক আইডিতে আমরা লগ ইন করছি। তো আমাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন হওয়ার পর আমাদের সামনে একটি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম পার্সোনাল ডাটা আসবে, আপনাদের এখানে জাস্ট একটা ফটো লাগাবেন, আপনাদের যে কোনো একটি ফটো। পুরো বিষয়টি আমি দেখিয়ে দিই, একটা আমি ফটো লাগিয়ে দিচ্ছি, ফটো লাগাই দিলাম। এবার এখানে নিক নাম দিচ্ছে, নিক নেম পি ইউ জি এ পূজা, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, এখানে ইন্ডিয়া, ফিমেল আইডি। এবার হচ্ছে কমপ্লিটেড করছি, কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে একটি নতুন একটি পেজ শো হবে, ঠিক এই ধরনের পেজ শো হওয়ার পর আমাদের এখানটায় লাইভ এসে গেল। এবার যদি আমরা চাই আমরা এখান থেকে লাইভ করতে পারবো। ওকে, আমাদের আইডি নাম্বার চলে এসেছে, 0 ফলোয়ার্স, এখানে আমাদের ইনকামের বিষয়টা আমাদের দেখাবে কত ইনকাম হলো। এবার আমরা এখান থেকে মাই এজেন্সিতে আপনার কীভাবে হোস্টিংয়ে অ্যাপ্লাই করবেন সেটা একবার দেখে নিন। এই মাই এজেন্সির উপর একবার ক্লিক করবেন, মাই এজেন্সির উপর ক্লিক করার পর এখানে যে কোডটা আপনারা ব্যবহার করবেন, আমি কোডটা দিয়ে দিচ্ছি, 8369124। এটা দেওয়ার পর আপনারা এখানে বেলাঘাট এজেন্সি আসবে, প্লিজ এন্টার আইডি দেওয়ার পর এখানটায় কনফার্ম করবেন। যখনই আপনারা এখানে কনফার্ম করবেন আপনাদের এখানটায় কংগ্রাচুলেশন একটি অপশন আসবে, পূজা মণ্ডল এবং আপনারা বেলাঘাট এজেন্সিতে যুক্ত হয়েছেন। ঠিক এইভাবে আপনারা পোস্টিং আপনারা হয়ে গেল। পোস্টিং আসার পর এবার আপনারা যখন লাইভ ওপেন করবেন আপনারা এখানে একটা মেসেজও চলে আসবে, যে সিস্টেম মেসেজ চলে আসবে একটা, দেখুন এখানটায় আপনি জয়েন হয়েছেন তার প্রমাণ এখানটায় দেখাই দিয়েছে। আচ্ছা, এবার আমি একটা ব্যাক করছি। আপনারা যখন লাইভ করবেন
গো লাইভে একবার নিচের দিকতে অপশন আসবে ঠিক এখানকার পেজটা দেখা যায় না মানে প্রাইভেট করা আছে আপনাদের গো লাইভের উপর জাস্ট আপনাদের অপশন আসবে গো লাইভে একবার ক্লিক করবেন গো লাইভে ক্লিক করার পর আপনাদের এখানটাই ফেস ভেরিফাই করার জন্য ঠিক এখানে একটা আসবে অপশন যে গো লাইভের এখানটা ফেস অথেন্টিকেশন ওকে ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ছবি টবি দিবেন দেওয়ার পরে আপনার স্টার্ট সার্টিফিকেট অর্থাৎ ফেসটা নিয়ে এইভাবে একটু ধরবেন ফেস ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে তখন আপনি এখান থেকে ইনকাম করা শুরু করে দিবেন তো আশা করছি এর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন তো এই লাইভ সম্পর্কে যা আজকে এই রিভিউটা দিলাম তো এখান থেকে ইনকাম খুব ভালো ইনকাম করা যায় আর ইনকামের বিষয়টা আর একবার দেখে নেন এখানে আপনারা রিওয়ার্ডস নামে একটা অপশন ম্যাচ ইউর উইথড্রো অথেন্টিকেশন লাইভ অথেন্টিকেশন মাই এজেন্সি সেটিংস রিওয়ার্ডস হ্যাঁ মানে কত টাকা ইনকাম হবে যেটা একটা বিষয় এই যে রিওয়ার্ডস দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ডসের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই আইডিটাতে আমরা এখানে রিওয়ার্ডস আমরা দেখতে পাবো ডেইলি রিওয়ার্ডস তো এখানে আসুক আইডিটি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ওয়েট তো এখানটাই আপনারা 2000 করে এখানটায় কয়েন পাচ্ছেন মোট 15000 সরি এই যে দেখুন এইখানটা এই যে 15000 কয়েন পাচ্ছেন 60 মিনিট করলে তারপরে 60 মিনিট করলে অর্থাৎ 120 মিনিট করলে আবার 15000 কয়েন পাবেন আর এখানটাই আচ্ছা মিমি রেজিস্টার্ড রিওয়ার্ড ওকে মিমিতে যে আপনি নিউ রেজিস্টার্ড করবেন নিউ রেজিস্টার্ড হওয়ার জন্য আপনার এখানটাই হচ্ছে এই 5000 আপনারা কয়েন পেয়ে যাবেন মানে রেজিস্টার করবেন আপনার আইডিটা ফেস ভেরিফাই করার পরে আপনারা এখান থেকে 5000 কয়েন পাবেন তারপর 15000 পাবেন আবার 15000 পাবেন ওকে আর অন্যের লাইভে যদি বসে থাকেন সেখান থেকে আপনারা এক্সট্রা বোনাসগুলো পেয়ে যাচ্ছেন তো এইভাবে আপনারা মোট 7 দিন আপনারা এই রিওয়ার্ডসগুলো পাবেন কখনো কখনো যদি আপনার ভিডিও লাইভে কোনো যদি সমস্যা হয় মানে কালো পর্দা ব্ল্যাক পর্দা বাচ্চা কাচ্চা চলে আসলো আপনার ভিডিও দেখা যাচ্ছে না ব্যাড নেটওয়ার্ক কানেকশন এই সমস্ত থাকলে আপনার এই রিওয়ার্ডসগুলি ক্যান্সেল করে দেওয়া হয় এটা অফিসিয়ালভাবেই এটা কোনো এজেন্সি থেকে কোনো ক্যান্সেল হয় না এটা অফিসিয়ালভাবে এটা ক্যান্সেল করা হয় ওকে ভিউয়ার্স আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক শিক্ষা অর্থাৎ শিখে গেছেন যে কীভাবে কী করতে হবে আর অনেক অসুবিধা যদি পড়ে যান আমি অবশ্যই আছি আমি আপনাকে সাহায্য করব ধন্যবাদ আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি।